এ যেন কারো পৌষ মাস কারো সর্বনাশ। স্টিল ও চীনা সামগ্রীর জেরে কাঠের আসবাবের বিক্রি কমেছে, ফলে আগের মতন নেই আর ব্যবসা, কিন্তু চলতি বর্ষায় তাদের কাছে পৌষ মাস দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরে রাত জেগে চলছে নৌকা তৈরির কাজ, দম ফেলারও ফুরসত নেই, কিন্তু তারপরেও চাহিদা অনুযায়ী যোগান দিতে পারছেন না দোকানদাররা। এক একটি নৌকা বিক্রি হচ্ছে 10 থেকে 12 হাজার টাকায়, চড়া দরে বেশ কয়েকটি নৌকা বিক্রি হয়েছে রাসবিহারী মার্কেটের বিপ্লব কুণ্ডু গোবিন্দ মল্লিক শিবু সাহার দোকানে। দোকানদাররা অবশ্য বলছেন এমনটা চান না তারা, দুর্যোগের জেরে মানুষ চরম বিপাকে পড়তে পারে। 2017 সালে রায়গঞ্জ ইটাহার চাকুলিয়ার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছিল, ঘটিবাটি বিক্রি করে কিংবা চাঁদা তুলে গ্রামের সবাই মিলে নৌকার জন্য টাকা জোগাড় করেছিলেন, এমন নজিরও রয়েছে। ফলে আয় হলেও দুর্গত মানুষদের জন্য তাদের মনে কষ্ট রয়েছে। কাঠমিস্ত্রি রতন সূত্রধর, সুকুমার সূত্রধর, বিশ্বনাথ সাহারা মুখ ডুবিয়ে একের পর এক নৌকা তৈরি করছেন। কিছুদিন আগেও যেখানে কাজের বরাত না থাকায় খোশ গল্পে মেতেছে আর বিড়িতে সুকটান দিয়ে হাই তুলে দিন কেটেছে কারিগরদের। বর্ষা আসায় এবার বদলে গিয়েছে ছবিটা, ওভারটাইম কাজ করে মিলছে দ্বিগুণ মজুরি, অনেকে তো আবার কোন মিস্ত্রি নৌকা বানাতে পারেন খোঁজ করে তার বাড়িতে হানা দিচ্ছেন, অন্তত একটা নৌকা বানিয়ে দিতে জোরাজুরি করছেন। রায়গঞ্জ রাসবিহারী মার্কেটে পা রাখলে এখন দেখা যাবে প্রত্যেকটি কাঠের ফার্নিচারের দোকানে সামনেই চলছে নৌকা তৈরি। ব্যবসায়ী বিপ্লব কুণ্ডু বলেন মূলত আম ও লাল পাকুড় কাঠ দিয়ে নৌকা তৈরি হচ্ছে। গত 4 দিনে শুধুমাত্র তার দোকানে থেকে 7টি নৌকা বিক্রি হয়েছে এবং অর্ডারও আসছে প্রচুর। 10 হাতের একটি নৌকা বিক্রি আছে 10 থেকে 12 হাজার টাকায় কিংবা আরও বেশি। দামের এই ফারাক কেন? পাশের দোকানের ব্যবসায়ী শিবু সাহা বলেন প্রথমত কাঠের যোগান, তারপরে হাতের কাছে মিস্ত্রি পাওয়া, কারো কয়েকদিনের মধ্যে নৌকা বানিয়ে দিতে হবে বলে অর্ডার ছিল, স্বাভাবিকভাবেই দাম বেড়ে গিয়েছে। কারিগররা জানিয়েছেন সাধারণভাবে একটি নৌকা তৈরি করতে 2 দিন সময় লাগে। এক একটি নৌকা বানিয়ে কারিগররা 1.5 থেকে 2 হাজার টাকা পেয়েছেন, আবার যে কারিগর ওভারটাইম করেছেন তিনি পেয়েছেন 3 হাজার টাকা থেকে 3,500 টাকা। তবে যারা নৌকা কিনেছেন তারা বলেছেন যে নৌকার দাম 8,000 টাকা সেই নৌকাই কিনতে হচ্ছে 16,000 টাকা দিয়ে। বর্ষা আসতেই দেশীয় নৌকার চাহিদা বেড়ে গিয়েছে উত্তর দিনাজপুর জেলা জুড়ে। সামনের বর্ষায় জেলার বিভিন্ন এলাকার মানুষের যোগাযোগের ভরসা হয়ে দাঁড়াবে এই দেশীয় নৌকাগুলি। এক একটি ক্রেতাদের চাহিদা বাড়ায়, যারা দেশি নৌকা তৈরি করছেন তাদেরও দিনরাত নাওয়া খাওয়ার সময় নেই। এখন উত্তর দিনাজপুর জেলায় বহু গ্রাম সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, মূলত নৌকাপথে কোথাও বাঁশের সাঁকো দিয়ে যোগাযোগ চলে। তবে শীতের মরশুমে বেশিরভাগ এলাকায় নৌপথ বন্ধ হয়ে যাওয়ার ফলে অনেক নৌকা অকেজো হয়ে যায়, আবার কতগুলি নৌকা রিপেয়ারিং করেও চালানো হয়। এর মধ্যে গত কয়েক বছর ধরে নদীগুলিতে জলস্থিতি এতটাই হয়েছে যার ফলে বিভিন্ন গ্রাম তলিয়ে যাচ্ছে। সেই সব গ্রামের বাসিন্দারা বন্যা হওয়ার আগে ব্যক্তিগত উদ্যোগে নৌকা কিনতে উদ্যোগী হয়েছে, অন্তত নিজেদের ঘরে নৌকা থাকলে বন্যার জলে চূড়ান্ত দুর্ভোগের মুখ থেকে বেঁচে কোনো বাঁধের পাড়ে গিয়ে আশ্রয় নিতে পারবে। জেলা প্রশাসনের সূত্রে জানা গিয়েছে 2017 সালের বন্যার ভ্রুকুটি এখনও মানুষের মধ্যে নাড়া দিয়েছে, তার ফলে ব্যক্তিগত উদ্যোগে অনেকেই নৌকা কিনতে আসছেন। এছাড়াও যে সমস্ত এলাকায় একটু নদীর জল বাড়লেই সাঁকো ভেসে যাবে সেই সব এলাকাতেও নৌকার প্রয়োজন রয়েছে নদী পারাপারের জন্য। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।